নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর সে সালাত কায়েম করেছে সালাত কায়েম করে তাকে এমন একটা জান্নাত দেওয়া হবে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয় শুধু তাই না তাই রাসূলুল্লাহ কমপ্লিটলি একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াওয়ে কসমি এনেছেন নিশ্চয় সময়ের কসম সময়ের কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় দুনিয়ার প্রত্যেকটা ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে আছে বিপদগ্রস্তর মধ্যে আছে তবে তারা নয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা নয় কয় তারা কারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা আমলে সালিহা করেছে আমলে সালিহার অর্থ তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যতগুলো নেক কাজ আছে সবগুলো আমলে সালিহার অন্তর্ভুক্ত নেক কাজের মধ্যে উল্লেখযোগ্য নেক কাজ হলো নামাজ পড়া একজন ব্যক্তি কালিমা পাঠ করেছে মুসলমান হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনেন একজন ব্যক্তি কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি মুসলমান আল্লাহু আল্লাহ হারাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হারাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা মুমিন যারা ঈমানদার তারা সফল কাম তারা সফলতা অর্জন করেছে তো কারা সফলতা অর্জন করেছে সফল কাম ব্যক্তি কারা সফল কাম ব্যক্তি হলো তারা যে যারা নামাজের সাথে সম্পর্ক রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন ক্বালা তাবারক ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون প্রত্যেকটা মুসলমান নর নারী প্রত্যেকটা মানুষই সফল কাম কত আফলাহাল মুমিনুন প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মানুষই সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সফল কাম ব্যক্তি মুমিন তাদেরকে বলেছেন সফল কাম কিন্তু কখন তারা সফল কাম হবে পরে থেকে আল্লাহ তাআলা বলতেছেন যারা সফল কাম যারা সফলতা অর্জন করেছে তাদের মধ্যে এক নাম্বার হলো যে গুণটা তারা অর্জন করবে যেই গুণটা তারা অর্জন করলে তারা সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে এক নাম্বার হলো কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এক নাম্বারে হলো যারা ভয়ের সাথে নামাজ আদায় করবে নামাজকে আল্লাহ তাআলার হুকুম মনে করে গুরুত্ব সহকারে আদায় করবে কোন ব্যক্তিরা সফল কাম কোন মুমিন না সফল কাম কয় ওই ব্যক্তিরাই তো সফল কাম যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয় যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে নিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে তারাই তো হচ্ছে সফল কাম শুধু তাই না নামাজ আমাদের কিভাবে আদায় করতে হবে আল্লাহ তাআলার ভয়ের সাথে যখন আমরা নামাজ আদায় করব মুফাসসির কিরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন নামাজ আমরা কিভাবে আদায় করব
উপরে হাত বাঁধবে সালাতের মধ্যে যখন একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে যখন সে দাঁড়াবে তার অন্তরের মধ্যে এরকম লালন করতে হবে যে এই যে আমি দাঁড়িয়েছি নামাজের মধ্যে আমার সামনে আল্লাহ তাআলা আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি গোটা পৃথিবীর রব আসমান জমিন আটলান্টিক মহাসাগর পশু পাখি ইনসান সবকিছুর মালিক সবকিছুর রব তিনি তার সামনে আমি দাঁড়িয়েছি সুতরাং অন্তরের মধ্যে এই ভয়টা লালন করতে হবে যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি এরপর তুমি চিন্তা করো আমার ডানে জান্নাত আছে আমার ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম আমার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে যে কোন মুহূর্তে আমার অন্তর আমার এই যে দেহটা আমার আত্মাটা সে কবজ করে সে নিয়ে চলে যাবে শুধু তাই না আমার পায়ের নিচে কেমন জানি ফুলসিরাতের উপর আমি দাঁড়িয়ে আছি ভয় করার অন্তর কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলা সম্পর্কে এই বিশ্বাসগুলো নামাজের মধ্যে যখন সে এই ধ্যান মনে আনতে পারবে তখন সে নামাজের মাধ্যমে উপকৃত হবে এবং ভয়ের সাথে তার নামাজ আদায় করা হবে আল্লাহর বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে দুনিয়ার কোনো পাপ কাজ সে করতে পারে না দুনিয়ার কোনো পাপ কাজ সে করতে পারবে না দুনিয়ার কোনো অশ্লীল কাজ করতে পারবে না পবিত্র কালামুল্লাহর মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা কিছু মানুষ দুনিয়ার জমিনে এমন আছে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজ টুকুন আসমানে পৌঁছে না প্রথম আসমানে যখন তারা যায় তখন তাদের এই নামাজটাকে একটা পুতলা বানিয়ে তাদের নামাজটা তাদের চেহারার মধ্যে নিক্ষেপ করে কোন ব্যক্তির নামাজ আসমানের উপর উঠে আবার কিছু কিছু মানুষ আছে যাদের নামাজ আসমানের উপরে উঠে না আবার কিছু মানুষের নামাজ আসমানের উপরে উঠে কিন্তু দ্বিতীয় আসমান অতিক্রম করে না আবার কিছু মানুষের নামাজ তো দ্বিতীয় আসমানে যায় কিন্তু তৃতীয় আসমানে যায় না আবার কিছু মানুষের নামাজ তৃতীয় আসমানে যায় কিন্তু চতুর্থ আসমানে যায় না এইভাবে প্রত্যেকটা মানুষের নামাজের ধরন আছে কাইফিয়ত আছে তার হালত তার নিয়ত তার সেই নামাজের শুদ্ধতা দেখে আল্লাহ তাআলার কাছে নামাজ কবুল হয় বলা হয় দুনিয়ার জমিনের মধ্যে কিছু নামাজ এমন আছে যাদের নামাজ যখন তাদের এই যে নোংরা বিভিন্ন পুতলার মতো নোংরা কাপড়ের মতো পেঁচিয়ে নামাজের মুখের মধ্যে নামাজটা নিক্ষেপ করে দেওয়া হয় আবার কিছু মানুষ তেমন আছে যাদের নামাজ যখন আসমানের মধ্যে ফেরেশতারা নিয়ে যায় নামাজের একটা শুকরান আছে সেই শুকরানের কারণে আসমানের ফেরেশতা বলতে থাকে গো মালিক এটা কোন বান্দার নামাজ এটা কোন মানুষের নামাজ যে নামাজের মধ্যে এত শুকরান যে নামাজের মধ্যে এত শুকরান এত আয়োজন ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে নামাজগুলো নিয়ে যখন আসমানের মধ্যে যায় আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখো তোমরা বলেছিলে দুনিয়ার জমিনের মধ্যে আমি যেন আমার প্রতিনিধি মাখলুক সৃষ্টি না করি কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করেছি এই যে দেখো তারা নামাজ আদায় করতেছে নামাজ কত সুন্দর ভাবে তারা আমি আল্লাহকে সেজদা দিচ্ছে আর তোমরা বলেছিলে যে আমি যেন মাখলুক সৃষ্টি না করি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আল্লাহর বান্দাটা যে আমার বান্দাটা এত সুন্দর করে নামাজ আদায় করেছে এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনেন এই যে নামাজ নামাজকে ভয়ের সাথে পড়তে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গার মধ্যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে ইঙ্গিত করতেছেন ঘোষণা করতেছেন আদেশ করতেছেন আবার উৎসাহ দিতেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন قال الله تبارك وتعالى في كلامه المجيد إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর সে সালাত কায়েম করেছে সালাত কায়েম করে তাকে এমন একটা জান্নাত দেওয়া হবে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয় শুধু তাই না তাই রাসূলুল্লাহ কমপ্লিটলি একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াও কসমি এনেছেন নিশ্চয় সময়ের কসম সময়ের কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় দুনিয়ার প্রত্যেকটা ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে আছে বিপদগ্রস্তর মধ্যে আছে তবে তারা নয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা নয় কয় তারা কারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা আমলে সালিহা করেছে আমলে সালিহার অর্থ তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যতগুলো নেক কাজ আছে সবগুলো আমলে সালিহার অন্তর্ভুক্ত নেক কাজের মধ্যে উল্লেখযোগ্য নেক কাজ হলো নামাজ পড়া একজন ব্যক্তি কালিমা পাঠ করেছে মুসলমান হয়ে গেছে মুসলমান বায়রা আমার দিলের কান্দে কথাগুলো শুনেন একজন ব্যক্তি কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর একজন ব্যক্তির উপরে সর্বপ্রথম যে জিম্মাদারি মুসলমান হওয়ার পর একজন ব্যক্তির উপরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ আদায় করা নামাজ পড়া হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় একজন মুসলিম এবং কাফের একজন বেঈমান এবং মুশরিকের মধ্যে তফাত সৃষ্টি করে ফারাক সৃষ্টি করে নামাজ একজন ব্যক্তি নামাজ আদায় করে তো বুঝতে হবে ওই ব্যক্তি ওয়ালা আসরি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তর মধ্যে নেই যারা আমলে সালেহা করেছে যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করে সৎ কাজ কি মুফাসসিরে কেরাম লিখেছে পৃথিবীর জমিনের মধ্যে যত ভালো কাজ আছে প্রত্যেকটাই সৎ কাজ নামাজ পড়া সৎ কাজ রোজা রাখা সৎ কাজ হজ যাকাত যায় কিছু না বেনা প্রত্যেকটা জিনিসই সৎ কাজ তুমি মাদ্রাসে করেছো তো এটাও সৎ কাজ এজন্য বলা হয় সৎ কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আমল উত্তম কাজ হচ্ছে নামাজ পড়া মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনেন এই যে নামাজ পড়া হাদিসে পাকের মধ্যে আছে একজন মানুষের মধ্যে একজন মুসলিম মানুষ এবং কাফের মানুষের মধ্যে ফারাক সৃষ্টি করে নামাজ এই নামাজ যা সুন্দর হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الصلاه امام الدين فمن اقامها فقد اقام الدين
ومن هدمها فقد هدم الدين دنيا الزمين المدد বিল্ডিং করে বাড়ি করে এই সমস্ত প্রত্যেকটা জিনিসের একটা ফাউন্ডেশন থাকে মূল থাকে প্রত্যেকটা মানুষের ঈমান এবং মুসলমানত্বের মূল হচ্ছে নামাজ একজন ব্যক্তির প্রত্যেকটা জিনিসের মুসলমানত্বের মূল হচ্ছে নামাজ ঈমানের মূল হচ্ছে নামাজ ফমান আকামাহা ফাকাদ আকামা দ্বীন সে যদি নামাজ কায়েম করে নামাজ সে পরিপূর্ণভাবে আদায় করে তাহলে সে কেমন জানি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল আর যে ব্যক্তি ওমান হাদামাহা ফাকাদ হাদামা দ্বীন আর যে ব্যক্তি তার নামাজকে ছেড়ে দিল নামাজের মধ্যে গাফিলতি করল সে যেন কেমন জানি তার দ্বীনটাকে ভেঙে দিল শুধু তাই না হাদিসে পাকের মধ্যে আছেন আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة নামাজ হচ্ছে বেহেশতের চাবি কেমন নামাজ বলা হয় প্রত্যেকটা জিনিসের একটা করে গেট থাকে জান্নাতে প্রবেশ করার জন্য দরজা আছে গেট আছে ওই জান্নাতের দরজা এবং গেট খোলার জন্য প্রয়োজন হচ্ছে নামাজ মুসলমান ভাইরা আজকে আমাদের মধ্যে নামাজ নাই রোজা নাই আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব নেই মুসলমানিত্বের যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আজকে আমাদের মধ্যে নাই আজকে আমরা নামকে আস্তে মুসলমান শুধু নামকে আস্তে মুসলমান দাবি করি কিন্তু সঠিক মতো নামাজ আদায় করি না নামাজের সাথে আমাদের অনেক দূরত্ব নামাজ সঠিক মতো পড়তে হবে নতুবা তোমার জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের কাজ থাকবে আমরা সময় মতো নামাজ আদায় করা কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমনে মুসলমান কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা খুরির নাই তো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা খুরির নাই তো অভাব দাও না তো যাকাত তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান 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 আজকে আমরা ঈমানদারির বড়াই করি অথচ ঈমান আমাদের মধ্যে কোথায় মুখের মধ্যে দাঁড়িয়ে নাই সঠিক মতো নামাজ আদায় করি না অথচ জোরে জোরে বলি আমরা মুসলমান পরিষ্কার বলি মুসলমান ভাইয়েরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনেন মৃত্যুর সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করবে দুনিয়ার মধ্যে ইসলাম কতটুকুন মেনেছিল ইসলাম কতটুকুন পালন করেছিল সেখানেও এক নাম্বারে প্রশ্ন করা হবে আপনি কেমন মুসলমান আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে থাকেন ইসলামের রুকুনগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করে থাকেন ওই দিন প্রত্যেকটা কথার জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন এজন্য মুসলমান ভাইরা আমার সর্বশেষ কথা আলোচনা প্রায় শেষের দিকে প্রত্যেকটা মুসলমান তার অন্তরের মধ্যে এক নম্বরে থাকতে হবে ঈমানিত্ব মুসলমানিত্ব মুসলমানিত্ব কাজগুলো কি কি সেগুলো আগে আমাদের জানতে হবে এবং মানতে হবে মুসলমান সফল কাম প্রত্যেকটা মুসলমান সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু তারা নয় যারা ঈমান আনেছে এবং আমলে সালেহাত পাঠ করে আমলে সালেহা করে সৎ কাজ করে আরেক জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন প্রত্যেকটা মুসলমান সফল কাম তবে কারা যারা নামাজের সাথে সম্পর্ক রাখে যাদের অন্তরের মধ্যে নামাজ থাকে ভয়ের সাথে যারা নামাজ আদায় করে তারা হচ্ছে সফল কাম জুড়ে বলুন ঠিক কিনা
এজন্য মুসলমান ভাইরা আমার আমাদের নামাজ আদায় করতে হবে আমাদের সঠিক মতো সময় মতো নামাজ আদায় করতে হবে নামাজের প্রতি আমাদের খুব গুরুত্বশীল হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা মুসলমান যেন প্রত্যেকটা মুসলমান আমরা সঠিক মতো সময় মতো আল্লাহ তাআলার এক বিধান নামাজ যেন আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু